হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের সবার দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রান্নার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। মজাদার রান্নাটি দেখতে হলে আমার সাথেই থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি দুটো পলিথিনের নামিয়েছি ফ্রিজ থেকে। এখন আমি এগুলোকে ভিজিয়ে রাখবো, এগুলোকে আর কি পানির ভিতরে আর কি একটা বলের মধ্যে বেশি করে পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পর পর পানি চেঞ্জ করে দেবো যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো একটা নামিয়েছি আমি বোয়াল মাছের পিসেসের, আর একটা হচ্ছে একটা চর্বি সাথে আর কি, আমরা মাছের সাথে যে একটা চর্বি এবং কি কলিজা গিলা এবং কি জানি বলে এটাকে পটকা, তো ওইটা নিয়ে এসেছিল। তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, অনেক শক্ত শক্ত, যে গরুর বটের মতো একটা ভাব মনে হয়। আমার কাছে তো গরুর বট অনেক ভালো লাগে। তো যাক, আমি মাছের বটের মধ্যে আসি। তো এটা আজকে আমি ক্লিন করে ভালো করে ধুয়ে রান্না করব এই ফিশগুলোর সাথে, তো দেখতে পাবেন আপনারা। তো এখন দেখতে পাচ্ছেন আমি ফিশগুলোকে ভালো করে ধুয়ে, তো বোয়াল মাছটাকে একটু ভালো করে ক্লিন করে নেবেন, কেননা এটার গায়ে অনেকটা পিছলা পিছলা একটা ভাব থাকে, অনেক পানি দিয়ে ওয়াশ করা লাগে এটাকে। তো দেখতে পাচ্ছেন আমি চার পিসেস, কিছু মাঝারি কিছু বড় সাইজের, পাঁচ পিসেসের মতো তো আমি নিয়েছি এটাকে বোয়াল মাছ। আর একটা যে বড় ইয়ে দেখতে পাচ্ছেন, এটাকে আমি ভালো করে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি ওয়াশ কিভাবে করে আমি বুঝতেছিলাম না, তখন মনেও আসতেছিল না আসলে কিভাবে ওয়াশ করে, অনেক ব্যাড স্মেল আসতেছিল এটা থেকে। তো ভাবতেছি তো রান্না করলে অনেক ব্যাড স্মেল, আমার এক্স্যাক্টলি মনে আসতেছিল না কি করতে হবে ওই সময়। তো একজনকে ফোন দিলাম আমি, তো বললো যে এভাবে এভাবে ক্লিন করে। তো যাক, ভালো ভালো হলো আমাকে ইনস্ট্রাকশনটা বলে দিছে কিভাবে ক্লিন করে, না তো আসলে আমার মজার একটা জিনিসটা খাওয়াই হতো না। যাক, ওর জন্য দোয়া করি, ও আমাকে একদম রাইট টাইমে একটা ভালো বুদ্ধি দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি আমার মজার এটা রান্না করব, যে ফুটকা বলে না কি বলে, এটার নামটা আসলে আমি এক্স্যাক্টলি জানি না কি আসলে এটা। বোয়াল মাছে এটা একটু বড় থাকে সেজন্য আমি খাই, নয়তো আদারওয়াইজ আমি অন্যগুলা তেমন লাইক করি না। তো বোয়াল মাছের এটা একটু খেতে শক্ত শক্ত ভাব থাকে, সেজন্য আসলে খেতে ভালো লাগে। তো মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে নিয়ে এখন যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সব কিছু দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, জাস্ট এতটুকু দিয়ে আমি ভালো করে পরিমাণ মতো কষিয়ে নিয়ে কষাচ্ছি দেখতে পাচ্ছেন। এটা আসলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, ফিশ অনুযায়ী ওই রকমের পরিমাণ অনুযায়ী দিলেই চলবে। তো আমি সামান্য হাফ টেবিল স্পুনের মতো ইউজ করেছি সব কিছু। কেননা বোয়াল মাছ একটু গরু মাংসের মশলা দিলেও ভালো লাগে, যে গরু মাংসের মশলা আর কি যে ইউজ করি। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, তখন আমি এই মুহূর্তে আলু দিয়ে দিলাম, এবং কি সাথে যে পোস্কাটা দেখতে পেয়েছেন ওটাও দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এখন। এখন ফাইভ টু টেন মিনিটের মতো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, আলু আর যে দেখতে পাচ্ছেন এটাকে। মনে হইতেছে এখনই খেয়ে ফেলি, আমার কাছে এটা অনেক মজা লাগে খেতে, অনেক ভালো লাগে আমার এটা, যে বোয়াল মাছটা স্পেশালি। তো বাকি অন্য মাছের গুলো আসলে আমরা নেই না, ফেলে দিই, বাট এটা বোয়াল মাছেরটা আমার কাছে ভালো লাগে সেজন্য নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু কিছুক্ষণ টাইম নিয়ে ভালো করে একটু পানি যদি লাগে যাতে পুড়ে না যায়, একটু পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আর কি। তা আমিও ভালো করে কষাচ্ছি দেখতে পাচ্ছেন।
আপনারা চাইলে আলুটা একটু ফ্রাই করে দিতে পারেন, বা এভাবে মশলার সাথে কষা এলেও হয়, কোনো সমস্যা নেই। এতে এই তরকারিটা কিন্তু অনেক মজাদার, আমার বাচ্চারা অনেক লাইক করে, স্পেশালি যে বোয়াল মাছটাও একটু লাইক করে বেশি, এবং কি আলু তো বাচ্চারা লাইক করে, এবং কি যে এটা রান্নাটাও অনেক লাইক করে আমার বাচ্চারা। এর আগে একদিন রান্না করেছিলাম, সেম অনেক ভালো লেগেছিল বাচ্চাদের, সেজন্য আবার রান্না করতেছি আমি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে আমি সাথে সাথে কিন্তু ফিশগুলো দিয়ে দিয়েছি, কেননা ফিশগুলো বল মাছ যেহেতু একটু কুক হওয়া দরকার, একটু তাড়াতাড়ি দিয়ে দিলে। এখন বলক এসে গেছে, আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এখন ভালো করে এটা ইয়ে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আর কিছুই করা লাগবে না, জাস্ট আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য, আলুটা সিদ্ধ হওয়ার জন্য ইয়ে করে দিয়েছি। আর বল মাছ তো আপনারা জানেন একটু সফট, সেজন্য আর এতটাই কুক করা লাগে না, ফ্রাই করতে অনেকটা কুক হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো, লাস্ট পর্যায়ে, লাস্ট 5 মিনিটস বিফোর, তখন আমি এটার মধ্যে টমেটোটা দিয়েছি। একটা টমেটো ইউজ করেছি 4 পিসেস করে, আমি ছোটো করি না, কেন টমেটোটাও কিন্তু অনেকটা মজা, যে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে। তো আমি এটাকে আর কি একটু কিছুক্ষণ আগে, 2-3 মিনিট আগে এটাকে ইয়ে করে নিয়েছি, দিয়েছি আর কি টমেটোটা। এই মুহূর্তে দিলে টমেটোটা অনেক সুন্দর থাকে, গলে না। এখন দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু বলক এনে এখন তুলে নিব আর কি তরকারিটা। চুলা অলরেডি অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন বলক উঠায় স্টপ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা প্লেটে করে, আজকে রান্নাটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন অনেক মজাদার একটা লুকস, আর দেখতে পাচ্ছেন টমেটোটা অনেক সুন্দর করে একদম ইয়ে হয়ে আছে, গলে নাই এত বেশি। আর আজকের বাকি রান্না দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ব্রকলি আর চিকেন উইং ফ্রাই করতেছি আমি, আর হচ্ছে যে আলুর তরকারিটা বল মাছ দিয়ে, দেখতে পেয়েছেন। এই তো এটাই হচ্ছে আজকে রান্না, কেমন হয়েছে আমার রান্নাগুলা সবাই জানাবেন, আপনাদের মূল্যবান বক্তব্যটা আমাকে কমেন্টের মাধ্যমে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি, আর আমার ভিডিওগুলা সবসময় দেখবেন। আমাকে একটু সামনে